আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের আবহাওয়ার আরেকটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আগামী 24 ঘন্টার ভিতরে বেঙ্গল জুনের কোন কোন জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জায়গা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার ভিতরে বেঙ্গল জুনের মোটামুটি বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা গত দু এক দিনের তুলনায় অনেকটাই বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। যেখানে পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাত থাকলেও বিক্ষিপ্তভাবে মাঝারি, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে, তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এবং অনেক অঞ্চলে দেখা যাচ্ছে যে আগামী 24 ঘন্টার ভিতরে তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন লাইভ চেক করে দেখাবো যে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের উত্তর অঞ্চলে মোটামুটি পুরো অঞ্চল জুড়েই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা পরিমাণ হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পরিমাণ এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পরিমাণ। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোন কোন জেলা জুড়ে হতে পারে হওয়ার সম্ভাবনা নেই। তো আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ, ঝলডাকা, তারপর হচ্ছে সৈয়দপুর, দিনাজপুর, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, রংপুর, বিরামপুর, চিলমারি, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় পীরগঞ্জ, তারপরে হচ্ছে চর, রাজীবপুর, তুরা, তার এদিক থেকে হচ্ছে আকেলপুর, শিবগঞ্জ, আরামদেঘি, বগুড়া, এসব অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার ভিতরে ময়মনসিংহ ও সিলেট বিভাগেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তবে খানিকটা অন্যান্য বিভাগের তুলনায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি রয়েছে, তবে সেটা কোন কোন জেলা জুড়ে রয়েছে সেটা আমি এখন জানিয়ে দিচ্ছি যে আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের ছাতকবাজার, জয়ন্তপুর, তারপর হচ্ছে সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশম্বাপুর, বালাগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, বড়লেখা, চরখাই, জকিগঞ্জ, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ছাতকবাজার ও বিশম্বাপুরে রয়েছে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের কেন্দুয়া, নেত্রকোনা, ভাগমারা, নলিতাভাড়ি, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় যে জলছত্র, কালিহাতি, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, তারা, সিংড়া, ভাগমারা, ভেড়া, নাগরপুর, তারপরে হচ্ছে কটিয়াদি, নাসিমনগর, হবিগঞ্জ, কামালগঞ্জ, ধর্মানগর, কোলাউড়া, মৌলভীবাজারের কিছু অংশ, এসব অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় কোথাও কোথাও একেবারে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার নাও হতে পারে তেমনটাই আমি দেখতে পাচ্ছি। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টার ভিতরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে ঢাকা, ধামরাই, কাপাসিয়া, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, দুহার, ফরিদপুর, মকসুদপুর, শিবচর, হাজীগঞ্জ, তারপরে হচ্ছে কুমিল্লা বিভাগের দেখতে পাচ্ছি আমি যে চান্দিনা, বাড়িচং, কুমিল্লা, তারপরে হচ্ছে কোম্পানিগঞ্জ, ভাঙ্গুড়া, কচুয়া, লাকসাম, হাজীগঞ্জ, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি ফরিদগঞ্জ,
এসব অঞ্চলে আগামী 24 ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও শুধুমাত্র আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় মতির মাদারীপুর, তারপর হচ্ছে মতিরহাট, সেনবাগ, তারপর হচ্ছে দেখতে পাচ্ছি আমি নাগরপুর, পাবনা, তারপর হচ্ছে ফটিকেশ্বরী উপজেলা, খাগড়াছড়ি, এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে কোথাও কোথাও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর আমি দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলে আগামী 24 ঘন্টায় বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, ঝিঙ্গার, তারপর হচ্ছে কাউখালী, বরিশাল, ভোলা, বুরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, কলাপাড়া, তারপর হচ্ছে পাথরঘাটা, মির্জাগঞ্জ ও মাঠবাড়িয়াতে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম বিভাগেও বেশ কিছু অঞ্চল জুড়ে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তার মধ্যে হাটহাজারি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, সাতকানিয়া, তারপর হচ্ছে রংছড়ি, কুতুবদিয়া, চকরিয়া, থানচি ও মহেশখালীতেও আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী বিভাগের দিক থেকে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা তুলনামূলকভাবে অনেকটাই কম হতে পারে। তবে কিছু কিছু অঞ্চল জুড়ে একেবারেই বৃষ্টিপাত নাও থাকতে পারে, যেমন আজিমগঞ্জ, তারপর হচ্ছে জঙ্গিপুর, নবাবগঞ্জ, মোহনপুর, তারপর হচ্ছে ভাগমারা, সিংড়া, তারাশ এসব অঞ্চলে। তবে লালপুর, পুঠিয়া, দমকল, করিমপুর, ভেড়ামারা, মেহেরপুর, আলমডাঙ্গা, দামুহুদা, তারপর হচ্ছে কৃষ্ণনগর, শান্তিপুর এসব অঞ্চলে আগামী 24 ঘন্টার ভিতরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের যেসব অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, তার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটি খানিকটা অনেকটা পরিষ্কার থাকতে পারে, তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।